আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। এর মধ্যে হুমায়রা পরোটা বানিয়ে ফেলেছে। সাদ একবার হুমায়রার দিকে তাকিয়ে মনে মনে বলল, মেয়েটা কাজে বেশ দক্ষ। সাদ একটা মাদুর এনে ডাইনিং এর পাশে বিছিয়ে দিল। হুমায়রার হাত টেনে ধরে বলল, শোনো বউ, আজ আমরা নিচে বসে খাবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ঠিক আছে। দুজনে মাদুরে নামাজের শেষ বৈঠকের ন্যায় বসেছে। হুমায়রা সাদের প্লেটে রুটি আর মাংস তুলে দিল, নিজেও নিল। সাদ রুটিতে মাংস নিয়ে প্রথমে হুমায়রার মুখে দিল, তারপর নিজে খেতে শুরু করে। হুমায়রা মুচকি হেসে সেও খেতে শুরু করে। হুমায়রা পাত্রের যে স্থানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছে, সাদও সেই স্থানে ঠোঁট লাগিয়ে পানি খেল। হুমায়রার অর্ধেক খাওয়া মাংস নিয়ে খেল। সাদ আঙুল চেটে পুটে খেয়ে বলল, খাবার খুব দারুণ হয়েছে বউ, মাশাআল্লাহ, ধন্যবাদ। দুপুরে রান্না শেষে দুজনে গোসলে গেল। হুমায়রা ওয়াশরুমে ঢুকে বের হতে নিলেই সাদ আটকে দিল। হুমায়রা মাথা নিচু করে বলল, আপনি আগে গোসল করে নিন, আমি পরে করব। হুম, তা হচ্ছে না বিবি সাহেবা, আজ একসাথে গোসল করব। না, আমি করব না আপনার সাথে। কেন কেন, আপনি কি ভুলে গেছেন আমি সকালে গোসল করেছি, আবার ঋতুবর্তীও হয়েছি? হুঁ, বাহানা দিচ্ছ, ঠিকই তো গোসল করতে এসেছ, খুব ঘেমে গেছি তাই। তো আমার সাথে গোসল করলে কি সমস্যা? আমি আপনার সাথে গোসল করব না, কেন জানতে পারি? হুমায়রা ঠোঁট ফুলিয়ে বলল, আপনি খুব দুষ্টু, সকালে খুব দুষ্টুমি করেছেন তাই, এখন তোমাকে আর ছাড়ছি না, আসো আসো। সাদ হুমায়রাকে টেনে শাওয়ারের নিচে নিয়ে গেল। এক আঙুলে হুমায়রার মুখটা উঁচু করে বলল, স্বামী স্ত্রী একসাথে গোসল করা সুন্নাহ, বুঝেছেন? তাই একসাথে গোসল করার জন্য এত বলছিলাম। সাদের দুষ্টু আচরণে হুমায়রা লজ্জায় মুখ নামিয়ে ফেলেছে, গাল দুটো একদম গোলাপি হয়ে গেছে লজ্জার কারণে। সাদ মুচকি হাসে। হুমায়রার লাজুকতা সাদকে ভীষণ আকৃষ্ট করে। দুপুরে খাবারের সময়ও সাদ আগে ভাতের লোকমা হুমায়রার মুখে দিল, তারপর নিজে খেতে শুরু করে। হুমায়রা মাথা নিচু করে বলল, আপনি প্রতিবার আমার মুখে আগে খাবার দেন কেন? ভালো লাগে তাই। আমার খুব ইচ্ছে ছিল আমার বউয়ের মুখে প্রথম ভাতের লোকমা আমি তুলে দেব, সেই ইচ্ছে পূরণ করছি। আর তাছাড়া আল্লাহ সন্তুষ্টির আশায় স্ত্রীর মুখে যে খাবারের লোকমা তুলে দেওয়া হয় তাতে রয়েছে সওয়াব। হুমায়রা আর কিছু বলল না, তবে খুব ভালো লাগছে সাদের প্রতিটা আচরণ। হুমায়রা জানে না এই সুখের মুহূর্ত তার জীবনে কতদিন থাকবে, তবে যে কয়টা দিন পাবে সেগুলোকে স্মৃতি বক্সে খুব যত্নে রেখে দিবে আর আল্লাহর দরবারে শুকরিয়া জানাবে তার জীবনে কিছু সময়ের জন্য হলেও এত ভালোবাসার মানুষ আর মুহূর্ত দেওয়ার জন্য। সাদের কাজকর্ম থেকে ছুটি নেওয়ায় সারাদিন বাসায় থাকে, এখন হুমায়রাকে বুকে নিয়ে শুয়ে আছে। হুমায়রার চুলে বিলি কেটে দিচ্ছে, একটু মাথা তুলে দেখল মেয়েটা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে থাকলে আরও বেশি নিষ্পাপ লাগে মেয়েটাকে, বাবু বাবু লাগে, মনে হচ্ছে 10 বছরের একটা বাচ্চা মেয়ে বুকের মাঝে লেপটে শুয়ে আছে। সাদ মুচকি হাসে। হুমায়রার কপালের মাঝে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। বিকেলে আসর নামাজের পর সাদ রুমে এসে দেখল হুমায়রার হাত পা ছড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। সাদ মুচকি এসে হুমায়রার পাশে বসে। হুমায়রা তৎক্ষণাৎ গুটিয়ে গেল। যখন কেউ থাকে না বাসায় তখন এমনভাবে শুয়ে থাকতে হুমায়রার ভীষণ ভালো লাগে, তাই আজও এমন করেছে। সাদ কখন এসেছে বুঝতেই পারেনি। সাদ হেসে বলল, তোমার ভেতরের বাবু আচরণটাকে এমন গুটিয়ে রাখো কেন, বাচ্চা সুলভ আচরণটা বের করো। আমার লজ্জা লাগে, শুধু আমার সামনেই প্লিজ, তোমার আচরণগুলো ভীষণ ভালো লাগে আমার, হয়তো তোমার বাচ্চা সুলভ আচরণের প্রেমেও পড়ে যেতে পারি। পড়তে হবে না, দাঁড়িয়ে থাকেন, হুমায়রা ভেঙচি দিল। সাদ গাল টেনে দিয়ে বলল, ইস, বাবুটাকে কত কিউট লাগছে, শুনুন তো। আচ্ছা ওঠো, কোথায় যাব? গেলেই দেখবে, চলো। সাদ হুমায়রাকে টেনে তুলল, হাত ধরে লাইব্রেরি রুমে নিয়ে গেল। হাদিসের এত এত বই দেখে হুমায়রা খুশি হয়ে যায়, পরক্ষণে মনটা খারাপ হয়ে যায়, কারণ সাদ তাকে নিষেধ করেছিল তার কোনো জিনিস অনুমতি ব্যতীত স্পর্শ না করতে। একটা বই হুমায়রার হাতে দিয়ে কান ধরে দুই হাঁটু গেড়ে বসে পড়ে সাদ। হুমায়রা বিস্মিত হয়ে দুই কদম পিছিয়ে যায়। সাদ কান ধরে বলল, সরি বউ, আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করবো না, আজ থেকে এই মুহূর্ত থেকে আমার সব কিছু এমনকি আমার ওপরেও তোমার অধিকার দিয়ে দিলাম, প্লিজ ক্ষমা করো গতদিনের ব্যবহারের জন্য, উঠুন আপনি, ক্ষমা করেছ? জি। সাদ দাঁড়াতেই হুমায়রা শক্ত করে জড়িয়ে ধরে সাদকে, দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুটা সময় পর সাদ বুকের কাছে ভেজা অনুভব করল। দুই হাতে হুমায়রার মুখটা উঁচু করে বলল, কাঁদছ কেন? আম্মা আব্বা মারা যাওয়ার পর থেকে কেউ আমাকে আর কোনো দিন এভাবে বলেনি, সবসময় আমাকে বুঝিয়েছে আমি একটা উটকো ঝামেলা, যাকে বিদায় করতে পারলে বেঁচে যায়। আমার নিজেরও নিজেকে খুব নিকৃষ্ট মনে হতো, এতগুলো বছর পর আপনিই আমাকে এভাবে বললেন, আজ মনে হচ্ছে এই দুনিয়ায় আমার একজন আপনজন আছে, খুব কাছে, একেবারে হৃদয়ের নিকটবর্তী। আমার সব কিছুই তোমার, পাগলি মেয়ে কেঁদো না, আজ থেকে কেউ তোমাকে ছোট করে দেখবে না, এটা তোমার নতুন দুনিয়া, এই দুনিয়ায় তুমি আমি আর আমাদের রব থাকবেন।
হুমায়রা আবারও সাদকে আলিঙ্গন করল। সাদ লম্বায় 6 ফিট হওয়ায় হুমায়রার মাথাটা একদম বুকের মাঝ বরাবর এসে ঠেকেছে। আজ নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে হুমায়রার, খুব আনন্দ হচ্ছে, আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া জানায়। মনে মনে আজ আমার দিন আদরে আদরে যাবে। সাদের এমন রসিকতায় হুমায়রা সরে দাঁড়ালো। সাদের দিকে তাকিয়ে ভেংচি দিয়ে চলে আসতে চাইলে সাদ ওড়না টেনে ধরে বলল, চলো ছাদে যাই, এতক্ষণ আদর খেয়েছি, এখন একটু ফ্রেশ বাতাস খেয়ে আসি, চলুন। মাঝারি সাইজের ছাদটায় বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। হালকা মৃদু বাতাসে ফুলের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে গেছে। হুমায়রা চুল ছেড়ে একপাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। একটু পরেই আজান হবে। আকাশ ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। তার আগে একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি করে দিয়েছে চারিদিকে। সাদ পাশে দাঁড়িয়ে বলল, ওয়েদারটা ভীষণ রোম্যান্টিক, তাই না? সাদ পূর্ণ নজরে তাকালো হুমায়রার দিকে। মনে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করলো মুহূর্তটাতে। হুমায়রাকে এখন আরও বেশি নিষ্পাপ লাগছে। হুমায়রার চাহনি এক্সপ্রেশন বলে দিচ্ছে বেশ কিছুকাল পর এমন একটা মুহূর্ত সে উপভোগ করছে। সাদের মায়া হয় খুব। এই একটুখানি মেয়েটা না জানি কত কি সহ্য করেছে। দুই হাতে হুমায়রার মুখটা আলতো করে ধরতেই লজ্জায় গুটিয়ে যায় হুমায়রা। সাদ হাসে। এই লজ্জাবতী মেয়েটাকে ইচ্ছে করে বুকের ভেতর গেড়ে রাখতে। একটা মানুষ এতটা মায়াবী কিভাবে হয় সাদ বুঝতে পারে না। হুমায়রার পুরো মুখে ভালোবাসার ছোঁয়ায় ভরিয়ে দিল সাদ। হুমায়রা ঘাপটি মেরে রয় সাদের বুকের মাঝে। হুমায়রার এই আচরণে সাদ মুচকি হাসে, মিশিয়ে নেয় বুকের সাথে। বারান্দায় ছোট্ট সোফায় গুটিসুটি মেরে হুমায়রা বসে আছে। লম্বা ঘন চুল ছেড়ে দিয়েছে, যা বাতাসের ঝাপটায় বার বার দুলছে। এক ধ্যানে আকাশ দেখছে সে। 10 দিন পেরিয়েছে তাদের বিয়ের। এই 10 দিনে সব বদলে গেছে। হুমায়রা কত শত বার যে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছে সেটা শুধু সে আর তার রবই জানেন। হুমায়রা সবসময় মনে মনে যেমন করে প্রিয় মানুষটাকে কল্পনা করত, সাদ ঠিক তেমনই প্রেমিক পুরুষ, হুমায়রার স্বপ্নের প্রেমিক পুরুষ। এই 10 দিনে সাদের ভিন্ন ভিন্ন রূপ দেখেছে আর লজ্জায় একেবারে মিয়ে গেছে। বিশেষ করে সাদের মুগ্ধ নয়নের চাহনি খায়াল করে হুমায়রাকে। কলিং বেল বাজতেই ছুট লাগায় দরজার দিকে। এতক্ষণে তার অপেক্ষার অবসান ঘটল। প্রতিদিন সাদের ফেরার অপেক্ষা থেকে নতুন করে প্রেমে পড়ে তার প্রেমিক স্বামীর। রুম থেকে বেরোবার আগে আয়নার সামনে দাঁড়ালো একবার, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দৌড়ে বেরিয়ে গেল। দরজা খুলতে সাদের হাসি হাসি মুখটা দেখে স্নিগ্ধ এক অনুভূতি মন জুড়ে ছেয়ে গেল হুমায়রার। সাদ ভেতরে ঢুকে সোফায় বসতে পানির গ্লাস এগিয়ে দিল। সাদ পানি খেয়ে গ্লাস রাখলো পাশের টেবিলে। হুমায়রা এগিয়ে এসে ওন্ডা দিয়ে কপালের ঘাম মুছে দিল। সাদ মুচকি হেসে হুমায়রাকে কোলে বসিয়ে বলল, আমাকে নিয়ে আজকে কি ভেবেছ? অনেক কিছু। বলো একটু শুনি। বলবো না। কেন? না বলাই থাক, সব বলে দিলে আগ্রহ মরে যায়। সাদ ভ্রংকুচকে হুমায়রার দিকে তাকালো। হুমায়রা মিষ্টি হেসে উঠে গেল। সাদ ওড়না টেনে ধরে বলল, আমি আরেকটা বিয়ে করলেও তোমার প্রতি এই মোহ আগ্রহ কোনোদিন কমবে না। সবাই বলে এই কথা, পরে ঠিক বদলে যায়। সাদ কিছুটা রেগে হুমায়রার দুই হাত পেছনে ঘুরিয়ে চেপে ধরল, অন্য হাতে গাল চেপে ধরে বলল, এই সাদ যা বলে তাই করে, কখনো কথা খেলাপ করেনি ইনশাল্লাহ, এবং পরেও করবে না ইনশাল্লাহ। তুমি আমার সেই ভালো লাগা যেটা কোনোদিন শেষ হবে না, মিলিয়ে নিও। সাদের ভালোবাসার আক্রমণে হুমায়রা আবেশে চোখ বুজে নিল। একটু পর সাদ মুখ সরিয়ে নিয়ে বিচলিত হয়ে বলল, এই কাচ্ছ কেন? ব্যথা দিয়েছি কি আমি? কোথায় ব্যথা পেয়েছ? মনে মনে ব্যথা পেয়েছি। সাদ অপরাধীর ন্যায় বলল, কোন কথায় ব্যথা পেয়েছ বলো আমায়, আপনি আমাকে সত্যি এতটা চান? সাদ হুমায়রার চোখের পানি মুছে দিয়ে দুই হাতে মুখটা উঁচু করে বলল, আল্লাহর জন্য আমি তোমাকে ভালোবাসি আমার হুমায়রা পাখি। হুমায়রা শব্দ করে কেঁদে ফেলল, শক্ত করে জড়িয়ে ধরে সাদকে। সাদের বুকে মুখ গুঁজে বলল, এর আগে কেউ আমায় বলেনি আল্লাহর জন্য আমাকে ভালোবাসে, কেউ আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়নি, ভাইয়া কোনোদিন আমার পাশে আসেনি, আর ভাবি তো, আমি ভেবেছি আমি ভালোবাসার যোগ্যই না। এখন থেকে ভাববে না, ভাবনা নয় বিশ্বাস করবে, কেউ একজন তোমাকে আল্লাহর জন্য ভীষণ ভালোবাসে, সে তোমার স্বপ্নের প্রেমিক স্বামী। কেদা লেগেছে বউ, এবার আমাকে ভাত দাও। হুমায়রা সরে গিয়ে লাজুক ভঙ্গিতে বলল, জি আচ্ছা দিচ্ছি। লাজুক রানী, খেয়ে ফেলতে মন চায়, আজ একটু শাড়ি পরবে, তোমাকে শাড়িতে আরও বেশি সুন্দর লাগে। আচ্ছা। খাওয়া দাওয়া শেষে হুমায়রা জলপাই রঙের একটা সুতির শাড়ি পরে নিয়েছে, হালকা সেজেছে, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে সাদের জন্য অপেক্ষা করছে আর লজ্জায় নিতিয়ে যাচ্ছে বারবার। সাদ বেরিয়েছে একটু আগে, কারণ বলল সে তার প্রিয়তম স্ত্রীর জন্য ফুল আনতে যাচ্ছে। হুমায়রার ধ্যান ভাঙলো ফোনের রিংটোনের আওয়াজে। একটু খোঁজাখুঁজির পর সাদের বালিশের তলায় মোবাইল পেল। মোবাইল স্ক্রিনে কে লিখা। হুমায়রা ভাবছে কি করবে, কোনো দরকারি কল হতে পারে, রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে কল কেটে গেল। সাদ ফুল নিয়ে রুমে ঢুকেছে, হালকা ডিম লাইটের আলোতে তার প্রিয়তমাকে খুঁজছে। ফুলটা টেবিলের উপর রেখে এদিক সেদিক চোখ বুলিয়ে হুমায়রাকে পেল না, ধীর পায়ে হেঁটে গেল বারান্দার দিকে। সাদ মুচকি হাসে, হুমায়রা উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। সাদ হাসে, তার দেরিতে মেয়েটা অভিমান করেছে।
সাদ পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এত অভিমান আমার ওপর? হুমায়রা সাদের দিকে ঘুরল। সাদ চমকে যায়, ভীষণ চমকায়। ফোনের অপর পাশ থেকে কান্না মিশ্রিত নারী কণ্ঠে বলল, সাদ প্লিজ একবার কথা বলো আমার সাথে। হ্যালো, হ্যালো সাদ। আর কিছু শুনল না সাদ। হুমায়রার চোখের পানি দেখেই তার দুনিয়া উল্টে গেল। হুমায়রার চাহনিতে সাদের ভেতরে দুমড়ে মুচড়ে গেল। ঘন্টার কাটার টিকটিক শব্দ জানান দিচ্ছে এখন রাত 3টা বাজে। বাইরে মৃদুমন্দ হাওয়া বইছে, বাতাসের ঝাপটায় গাছের পাতার নড়চড়ের শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। আকাশে মেঘ জমেছে, একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। ঝিরিঝিরি বৃষ্টি বারান্দার গ্রিল ভিজিয়ে দিয়ে গেল। সেদিকে একধানে তাকিয়ে আছে সাদ। বৃষ্টি তার খুব পছন্দের, কিন্তু এই মুহূর্তে সে তা উপভোগ করতে পারছে না। হুমায়রার কণ্ঠে ধ্যান ভাঙল সাদের। সে কি আপনার প্রেমিকা হয়? ফ্লোরের দিকে তাকিয়ে বলল হুমায়রা। না। তাহলে কিসের সম্পর্ক আপনাদের? প্রথমে বন্ধুত্বের ছিল, এরপর ফিয়ান্সে। হুমায়রা আহত দৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে বলল, তাহলে ওনাকে বিয়ে করেননি কেন? খাদিজার একটা সমস্যা ছিল, সে কখনো মা হতে পারবে না, সবসময় হীনমন্যতায় ভুক্ত। অফিসের একটা অনুষ্ঠানে ওর সাথে আমার পরিচয় হয়। ওর সম্পর্কে জানার পর একটা ভালো লাগা তৈরি হয়। তারপর দুজনে মিউচুয়ালভাবে সিদ্ধান্ত নিলাম এক বছর পর বিয়ে করব। কিন্তু তার আগেই তুমি চলে এলে। তাহলে আমাকে বিয়ে না করতেন? আমার মায়ের তোমাকে পছন্দ হয়েছিল বলে বিয়ে ঠিক করে। এদিকে রবিন তোমার সম্পর্কে এত কিছু বলে আমার মাথা খারাপ করে দিয়েছিল, তাই রাগের বসে তোমাকে বিয়ে করে ফেলি। আমি না থাকলে এতদিন আপনারা বিয়ে করে নিতেন। তোমার আমার বিয়ের যেদিন হয়েছিল সেদিনই খাদিজা আর আমি বিয়ের তারিখ ফিক্সড করি এবং করেও নিতাম, কিন্তু তার আগেই আমি আপনাদের মাঝে চলে এসেছি। হুমায়রা দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে, একটা কীট মনে হচ্ছে যে সবসময় অন্যের সুখ নষ্ট করে। প্রথমে ভাইয়ের সুখ আর এখন এদের দুজনের মাঝে এসে। হুমায়রা আঁচলে মুখ মুছে বলল, জানেন আমার ভাবি বলেছিল আমি এমন একটা জীব যে সবসময় অন্যের সুখে নজর লাগাই। এতদিন বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হয় ভাবি সত্যিই বলেছিল। আপনি এখন কি চান? কি চাইব? কিছুই কি চান না? আমি জানি আপনার কি চাই। সেদিন বলেছিলেন না এই সম্পর্কের কোনো মানে হয় না, মুক্ত করে দিলে সমস্যা মিটে যাবে। আপনি খাদিজা আপুকে বিয়ে করে নিন আর আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন। হুমায়রা চোখ মুখ খেঁচে ফেলে, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। সাদ হুমায়রার হাত চেপে ধরে বলল, অনেক বলেছ আর আমি শুনেছি, আর একটা কথাও শুনতে চাচ্ছি না। বলিনি আমি আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি, ভালোবাসি বলিনি? তাহলে এখন মুক্তির কথা কেন আসছে? যখন বলেছি তখন পরিস্থিতি ভিন্ন ছিল, এখন পরিস্থিতি ভিন্ন, আর একবার ওই শব্দটা মুখে আনলে একদম গেড়ে ফেলব, ইডিয়ট। হুমায়রার মুখটা লাল হয়ে গেছে, থাপ্পরের আঘাতে দুই আঙুলের দাগ বসে গেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মেয়েটা। সাদ হুমায়রার আঘাতের জায়গায় হাত বুলিয়ে দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল, চুপ আর কেঁদো না, আমি কি বলেছি আমি তোমাকে ছেড়ে দেব? আর আমার আরও 3টা বিবি থাকলেও তুমি আমার কাছে আমার লাজুক রানী থাকবে। আপনি ওনাকে ছেড়ে দিবেন? আপাতত ওটাই ভাবছি। হুমায়রা মাথা তুলে সাদকে বলল, ওনাকে ছেড়ে না দিয়ে আপনি মাসনা করে নিন। এটা কি বলছো তুমি? এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, ওনার সাপোর্টের প্রয়োজন, আর আপনি যেহেতু আগে থেকে চেয়েছেন তাহলে এখন সেই কাজ করলে সমস্যা কি? দূর কি যে বলো না, মানুষ একজন সামলাতে পারে না, আর আমি দুইজন কিভাবে সামলাবো? আপনার বিবিদের সাথে আপনি সংসার করবেন নাকি মানুষ সংসার করবে? এভাবে বলছো কেন? কিভাবে বলেছি? রেগে? বেশি রেগে? ভালো হয়েছে। আর আপনি যে আমাকে চর মেরেছেন সেটা, তুমি যে আমাকে ছেড়ে যাবার কথা বললে সেটা, ওটা তো আমি একদম চিবিয়ে ফেলবো যদি আরেকবার ভুল করে ওই শব্দটা মুখে আনো। আচ্ছা ছাড়ুন। হুমায়রা নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় গড়িয়ে পড়ল। সাদ অপর পাশে বসে বলল, এই মেয়ে। জি। খুব ব্যথা পেয়েছো তখন? না, আরাম পেয়েছে, এতই আরাম পেয়েছে যে চোখে পানি চলে এসেছে। দুঃখিত, তখন তোমার মুখে ওই কথাটা শুনে রাগ উঠে গিয়েছিল। আপনি ওনাকে বিয়ে করে নিন। সাদ হুমায়রার পাশে শুয়ে হুমায়রার দিকে ফিরে বলল, ব্যাপারটা কেমন দেখায় না? কেমন দেখায়? ওসব বাদ দাও, ওনার সাহায্যের প্রয়োজন, ওনার দায়িত্ব নিবে এমন কাউকে প্রয়োজন, আপনি সেই দায়িত্ব নিয়ে নিন। সাদ হুমায়রাকে টেনে এনে নিজের ডান বাহুর ওপর শুয়ে দিয়ে বলল, মাসনার সব আদেশ নিষেধ জানো তো? জানি, তাই তো বলছি আপনাকে। আমি যদি সমতা করতে না পারি জানো তো আমার অবস্থা কেয়ামতের দিন কেমন হবে? আমার পুরো বিশ্বাস আছে আপনি সেটা পারবেন। মনটা যদি একজনের দিকে ঝুঁকে যায়, মন একজনের দিকে ঝুঁকে যাওয়ার পরেও যে আল্লাহর ভয় বিবিদের মাঝে সমতা রাখে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সেটা কি আপনি জানেন না? জানি। দেখুন, উনি কখনো মা হতে পারবেন না। এই ফিতনাময় সমাজে উনি মাহারাম পুরুষ ছাড়া কিভাবে চলবে? মানছি ওনার ভাই বা বাবা আছেন, কিন্তু একজন নারীর স্বামীর সাপোর্টার হিসেবে থাকা আর বাবা ভাইয়ের সাপোর্টার হিসেবে থাকার চেয়ে উত্তম নয়? এটা ঠিক বলেছ। আর ওর বাবা ভাই নেই, ওরা 3 বোন, সবার বিয়ে হয়ে গেছে, শুধু ওর ওই সমস্যাটার কারণে বিয়ে হয়নি এখনো। তাহলে আপনার আরও আগে ওনাকে হালাল করে নেওয়া উচিত। এভাবে একাকী না থেকে উনি আপনার মাসনা হয়ে গেলে সেই একাকিত্ব খুঁজবে, বুঝতে পারছেন আপনি? বুঝেছি,
কিন্তু সমাজ কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, সবাই তো চরিত্রহীন ট্যাগ দিবে, বলবে কুমারী বউ থাকতেও আবার বিয়ে করেছে, তার মানে চরিত্র ঠিক নেই, বলবে না বলো? হুমায়রা রেগে গেছে, ফট করে উঠে বসল, ক্ষোভ নিয়ে বলল, এই সমাজের মানুষের কথা বলেছেন আপনি? আপনি জানেন বর্তমানে বাংলাদেশে একজন ছেলের বিপরীতে তিনজন নারী জন্ম নিচ্ছে? যদি সব পুরুষ একজন নারীকে বিয়ে করে তাহলে বাকি নারীদের কি হবে? বাকিরা কই যাবে? সমাজ ওদের ব্যবস্থা নেবে? আচ্ছা, ওদের সব দায়িত্ব চাহিদা পূরণ করলো, তারপর ওদের যে জৈবিক চাহিদা আছে সেটার কি হবে? ওরা কি পাবলিক প্রপার্টি হবে? আমি নিশ্চয় চাইবো না আমার বোন পাবলিক প্রপার্টি হোক, আপনিও নিশ্চয় চাইবেন না আপনার বোন পাবলিক প্রপার্টি হোক। এই সমাজের মানুষের মস্তিষ্ক পৌঁছে গেছে, অন্তরটা দুর্গন্ধে ভরে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে, আল্লাহ ব্যতীত নাই বললেই চলে। আর রসুলের সুন্নার প্রতি ভালোবাসা তো এদের একেবারেই নেই। এরা একজন বিবাহিত পুরুষের পরকীয়া সাবলীলভাবে মেনে নিতে পারে, কিন্তু যখন সে নিজের চরিত্রের হেফাজতের জন্য মাসনা সুলাসা রুবায়া করবে তখনই এদের গা জ্বলে উঠবে। আসলে এদের সমস্যা ওই পুরুষ বা তার একাধিক বিয়ের সাথে নয়, তাদের মূল সমস্যা হচ্ছে ইসলামের এই সুন্দর বিধানের সাথে। যদি এই সুন্দর বিধান সমাজে প্রচলিত থাকে তাহলে তো তারা ওইসব নিষিদ্ধ পল্লী চালু করতে পারবে না, নারীদের পণ্য এবং ভোগের বস্তু বানাতে পারবে না, তাই তারা আল্লাহর বিধানটাকে সমাজে নেগেটিভভাবে প্রচার করছে। সাদ ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে বসল, হুমায়রাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, ওকে কুল, এত হাইপার হচ্ছ কেন? আমি তো বুঝেছি ব্যাপারটা এবং আমি এটা নিয়ে ভাবছি। বেশি রেগে গিয়েছিলাম? জি, একদম টমেটোর মতো লাগছিল, একটা কামড় দিতে মন চেয়েছিল, কিন্তু তুমি যে হট হয়ে গিয়েছিলে আমাকে না পুড়িয়েই ফেলো। একদম দুষ্টুমি করবেন না, আপনি অনেক পচা, আমাকে আগে এসব ব্যাপারে জানাননি কেন? আমার নিজেকে অনেক ছোট মনের মানুষ মনে হচ্ছে, তুমি কষ্ট পাবে বলে তোমাকে জানাইনি। আর এই যে আমার স্বামী একজন বেগানা নারীকে হালাল করে না নিয়ে জেনা করছিল, তাতে মনে হয় আমি খুব সুখ পেয়েছি। আমি ব্যাপারটা সমাধানের চেষ্টা করছিলাম, খাদিজাকে ভুলে থাকার চেষ্টা করছিলাম, আপনি ওনাকে বিয়ে করে নিন। দেখুন, আপনার সব ধরনের সামর্থ্যই আছে, আর আল্লাহ একজন পুরুষকে সেই রকম যৌন শক্তি দিয়ে পাঠিয়েছেন যাতে করে সে চারজন নারীকে একসাথে সন্তুষ্ট রাখতে পারে। আপনার সামর্থ্য আছে বলেই আমি আপনাকে উৎসাহিত করছি, সামর্থ্য না থাকলে এটা কখনোই আপনার জন্য জায়েজ হতো না, আর আমিও এটা নিয়ে বলতাম না। বুঝেছি, আমি আরেকটু ভেবে দেখি, শুধু ফ্যান্টাসিতে ভুগে আমি মাসনা করতে চাই না। বিয়ে মানেই দায়িত্ব, দায়িত্ব মানেই চাপ, যার এই চাপ দায়িত্ব নেওয়ার সামর্থ্য আছে শুধু তার জন্য একাধিক বিয়ে জায়েজ। ঠিক আছে, ভাবুন, আপনি চাইলে ইস্তেখারা করতে পারেন, এতে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে। এটা ঠিক বলেছ, আমাদের সিদ্ধান্ত নিয়ে হীনমন্যতা না ভোগার জন্য আল্লাহ কত সহজ একটা নিয়ম দিয়েছেন, তাই না? তারপরেও আমরা গাফেল, উদাসীন। হ্যাঁ, আসুন এবার শুয়ে পড়ি। সাদ শুতেই হুমায়রা সাদের ডান হাতের বাহুতে মাথা রেখে শুয়ে পড়ল, এক হাতে সাদের কোমর জড়িয়ে ধরে রেখেছে, দুজনেই চুপচাপ। সাদ খুব ভাবছে ব্যাপারটা নিয়ে। এদিকে হুমায়রা ভাবছে খাদিজাকে নিজের বোনের মতো করে গ্রহণ করে নেবে, একজন বড় বোন পাবে যে তাকে আদর শাসন ভালোবাসবে। বেশ কিছুক্ষণ পর সাদ বলল, হুমায়রা পাখি, জি, আমি দ্বিতীয় বিয়ে করলে তোমার খারাপ লাগবে না? মেয়েরা তো স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, তোমার জেলাস হবে না যখন আমি দ্বিতীয় স্ত্রীর সাথে রাত্রি যাপন করব, তাকে নিয়ে ঘুরতে যাব, খারাপ লাগবে না? সত্যি বলতে খুবই খারাপ লাগবে, আর নারীর স্বভাবটাই এমন, স্বামীকে শেয়ার করতে চায় না, কিন্তু আমি এইটা থেকে আল্লাহর বিধান এবং তার রাসূলের সুন্নাকে আগে অগ্রাধিকার দিব। আমার যতই কষ্ট হোক আমি আল্লাহর বিধানকে অমান্য করতে পারি না। আমি চাইবো না কোনো মেয়ে লাঞ্ছিত হোক, অপদস্থ হোক। আমি স্বামীর ভাগ দিলে যদি একজন নারী তার সতীত্ব সম্মান মর্যাদা পায় তাহলে আমি আপত্তি করব না, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করব যাতে তিনি আমার হৃদয়টা প্রসারিত করে দেন এবং হিংসাত্মক আচরণগুলো লাঘব করে দেন। সাদ মায়া ভরা চোখে হুমায়রার দিকে তাকিয়ে হুমায়রার কথা শুনছিল, হুমায়রাকে নিজের আরেকটু কাছে টেনে নিল, কপালে গভীরভাবে ঠোঁট স্পর্শ করালো। সত্যি তুমি আমাকে ধীরে ধীরে আরও আল্লাহ প্রেমী হতে সাহায্য করছ, আমি তোমাকে পেয়ে সত্যি খুশি যে আমার থেকে আল্লাহ এবং রাসূলের প্রতি আগে সম্মান প্রদর্শন করে, আল্লাহর আদেশ মাথা পেতে নেয়, আল্লাহ এবং রাসূলের আদেশ শুনলাম এবং মানলাম, এর মাঝে কোনো বিতর্ক যুক্তি আসেনি। সত্যি আমি খুব ভাগ্যবান, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তিনি আমাকে তোমার মতো একজন সুহৃদয় নারীর সাথে মিলিয়ে দিয়েছেন। হুমায়রা মুচকি হাসে, সাদের দাড়িতে হাত বুলিয়ে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর বলল, সব প্রশংসা আল্লাহর, তিনি আমাকে এই ব্যাপারে আমার হৃদয়টা প্রসারিত করে দিয়েছেন। আমি কাল যোগাযোগ করব খাদিজার পরিবারের সাথে, তবে আগে ইস্তেখারা করব, রেজাল্ট যাই আসবে সেটাই অবনত চিত্তে মেনে নেব। দুজনেই আবার চুপ হয়ে যায়। হুমায়রা সাদের চোখের দিকে তাকিয়ে থাকে, সাদ হুমায়রার চুলের ঘ্রাণ নিতে চুলের নাক ডুবায়। কিছুক্ষণ পর হুমায়রা বলল, জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন আদর্শ স্বামী, ওনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু খুব জেলাস করতেন বাকি বিবিদের নিয়ে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন, আম্মাজান আয়েশা খুব জেলাস করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থারত অবস্থায় ওনার আরেক বিবি সাফিয়া রান্না করা তরকারি পাঠালেন। আম্মাজান আয়েশা ঈর্ষাকাতর হয়ে সেই পাত্র ভেঙে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্র কুড়াতে কুড়াতে ভৃত্যকে বললেন, তোমাদের মায়ের আয়েশার ঈর্ষা এসে গেছে। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে তরকারি ঝোল লাগিয়ে দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তিনিও যেন আয়েশার গালে ঝোল লাগিয়ে দেয়। দুজনে গালে ঝোল মাখামাখি করে হেসে ফেললেন। আবার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা কথা শোনান। আম্মাজান আয়েশাও যথাযথ জবাব দেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার পক্ষ নিয়েছিলেন। আবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটো ব্যাপারটা নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তির্যক মন্তব্য করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়ার পক্ষ নিয়েছিলেন এবং আম্মাজান আয়েশাকে সতর্ক করে বললেন, আয়েশা, তুমি যেই কথা বলেছ সেটা যদি সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়া হতো তাহলে সমুদ্রের পানি দূষিত হয়ে যেত। আরেকদিন ঘরে এসে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ব্যথায় অতিষ্ঠ হয়ে বলেছেন, হায় মাথা ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, আয়েশা, বরং আমার মাথায় ব্যথা হয়েছে, তোমার কোনো সমস্যা নেই। তুমি যদি আমার পূর্বে মারা যাও তবে আমি তোমার পাশে থাকব, তোমাকে গোসল দেব, তোমাকে কাফন পরাবো এবং তোমার জানাজার সালাত আদায় করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি মারা যাই আর সে রাতেই আপনি আপনার ঘরে অন্য বিবিকে নিয়ে থাকেন। জবাব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন। এই যে, ওনারা উম্মুল মুমিনিন হয়েও স্বামীর ব্যাপারে জেলাস হতেন, তারপরেও কিন্তু স্বামীকে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে নিষেধ করেননি। ওনারাই তো আমাদের আদর্শ, ওনারাই তো আমাদের রোল মডেল। তাহলে আমি উম্মতে মুহাম্মাদি হয়ে কিভাবে তাদের আদর্শের খিলাফ করি? সাদ হুমায়রার মুখে অজস্র চুমু এঁকে দিল, বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল, মুখটা উঁচু করে আবারও অজস্র চুমুতে ভরিয়ে দিল। হুমায়রা চোখ বন্ধ করে মুচকি হাসছে। সাদ মায়াবী কণ্ঠে বলল, একজন নারী এতটা মায়াবী কী করে হতে পারে? এতটা মায়াবী বউটাকে আমি অন্যের কথায় কষ্ট দিয়েছি, আমার মায়াবিনী প্লিজ আমাকে ক্ষমা করো, খুব গিল্টি ফিল হচ্ছে। ওসব বাদ দিন তো, ওইসব দিন আমি আর মনে করতে চাই না। আমাদের সমাজে বিয়েটা এতটাই কঠিন যে সেখানে মাসনা করা আরও সিরিয়াস বিষয়। সমাজ ধ্বংস হয়ে গেছে, সাথে ধ্বংস করছে আমাদের যুবক যুবতীদের। এই সমাজে বিয়ে কঠিন, অথচ জেনা ব্যভিচারকে কতটা সহজলভ্য করে দেয়া হয়েছে, তাই এখন কেউ চাইলেই সহজে বিয়ে করে চরিত্র হেফাজত করতে পারবে না। এই সমাজে ছেলেরা বিধবা ডিভোর্সি বিয়ে করতে রাজি নয়, কিন্তু অন্যের বেস্টফ্রেন্ড গার্লফ্রেন্ডের আপত্তি করে না। এই সমাজে মেয়েরা সুযোগ্য কারো বৈধ মাসনা সুলাসা রুবায়া হতে রাজি নয়, কিন্তু পরকীয়াবাজ ও জিনা ব্যভিচারকারীর সংসার করতে রুচিতে বাঁধে না। বলি কি, এমন সমাজের অশ্লীলতা ও পাপাচার রুখিবার সাধ্য কাহার।